আজকে আমাদের খুব সুন্দর একটা বিষয় নিয়ে আলোচনা। দর্শক বন্ধু, তিনি বলছেন স্বামীর প্রতি স্ত্রীর আর স্ত্রীর প্রতি স্বামীর ব্যবহার কেমন হওয়া উচিত। খুব ভালো প্রশ্ন। দেখুন, স্বামী স্ত্রীর এই অ্যাডজাস্টমেন্টগুলো যদি ঠিক না হয় অনেকে কষ্ট পায়। কোথাও স্বামী কষ্ট পাচ্ছে, কোথাও স্ত্রী কষ্ট পাচ্ছে, কোথাও দুজনেই কষ্ট পাচ্ছে নিজেদের মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য, ভুল বোঝাবুঝির জন্য। আজকে আসুন এগুলো আমরা একটু দূর করার চেষ্টা করি, আমরা একটু মুখটা হাসি রাখার চেষ্টা করি। দেখুন, প্রথমে আসছি স্বামী। আমাদের সমাজটা দীর্ঘকালীন পুরুষতান্ত্রিক ছিল বা আছে, এখনো পর্যন্ত বলা হয় যে মেয়েদের বিয়ে হয়, ছেলেরা বিয়ে করে। আমি বলি যে স্বামীর অর্থ মাস্টার, প্রভু। এই ভাবটাকে আগে ত্যাগ করতে হবে। আমি স্বামী, তুমি দাসী, সেই মায়ের জন্য দাসী আনতে যাচ্ছি, এই ভাবটা অনেক পুরুষের মধ্যে আছে, স্বামী স্বামী ভাব। এইটাকে প্রথম বার করে দিতে হবে স্বামীর স্ত্রীর প্রতি ব্যবহারের জায়গাটায়। স্ত্রী, তাকে আমি বলেছিলাম বিয়ের দিন মন্ত্র পাঠ হয়েছিল, আজ থেকে আমার হৃদয় তোমার হোক, তোমার হৃদয় আমার হোক। যারা অন্য ধর্ম মতে আছেন তাদের ক্ষেত্রেও মূল সত্যটা একই, পদ্ধতিগুলো আলাদা। তা যার সঙ্গে আমি হৃদয় বিনিময় করেছি, যাকে আমার জীবনের অর্ধেকটা বানিয়েছি, অর্ধাঙ্গিনী, তো তার সঙ্গে আমি প্রভু দাসের সম্পর্ক কেন করব? তাই তো, তার ভুল ত্রুটি যদি শোধরানোর হয়, মানুষ মাত্রই ভুল করে, তাকে আমি সেইভাবে, আমি সে নিম কাঠ, আমি তো চন্দন কাঠ, চন্দন কাঠের সঙ্গে নিম কাঠ থাকলে তার গা দিয়ে চন্দনের সুবাস পড়ে কেন বার করতে পারছি না? আমার ডিসক্রেডিট, অভিযোগের আঙুল সবসময় নয়, তাকে সময় দিতে হবে। আর এবার বিপরীত ক্রমে আসি, স্ত্রীর ব্যবহার কেমন হওয়া উচিত স্বামীর প্রতি। দেখুন, একই রকম ভাবে স্ত্রীদের উদ্দেশ্যে বলবো, শুধু স্বামী নিয়ে তার সংসার নয়, পরিবারের সকলকে নিয়ে বাঁচাটাই আসল। অনেকে শুধু স্বামীকে নিয়ে বাঁচতে চান, আমি বলবো না স্বামী না, পরিবার নিয়ে সকলকে নিয়ে বাঁচাটা শিখুন। সংসারে আসার আগে জানতে হবে অনেক দায়িত্ব, অনেক কর্তব্য বোধ নিয়ে আমি সংসারে এসেছি। তাই তো, মেয়েদের হাতে শাঁখা পলা লোহার নোয়া পরানো হয়, এটা কিন্তু শৃঙ্খল নয়, এটা হচ্ছে প্রতীক। এই সংসারে সত্যগুণ থাকবে, অর্থাৎ ভালো যা কিছু, শাঁখার রং সাদা। অহংকার থাকবে, অহংকারী মানুষ থাকবে, তার রং লাল। এবং খারাপ মানুষ থাকবে, লোহা কালো। এই তিনটের মধ্য দিয়ে হাত গলিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ তোমাকে এর মধ্য দিয়ে, এই তিনটের মধ্য দিয়ে এগিয়ে এগিয়ে গিয়ে সুন্দর করে দুহাতে সুন্দর সকলকে নিয়ে চলতে হবে। এই জন্য তো শাঁখা পলানো পরানো হয়েছে, তো সেই বিষয়টা নজর রেখে এগোতে হবে। হট করে রেগে যাওয়া নয়, মেজাজ দেখানো নয়, এগুলো কিন্তু একটুখানি ধরে নিয়ে চলতে হবে। আজকে এখানে শেষ করছি, আবারও আলোচনা হবে। সঙ্গে থাকুন, স্বস্তি বার্তার সঙ্গে থাকুন, অনেক অনেক ভালো থাকুন।